আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটা, ওয়াকিং। আমরা অনেকে হাঁটি, অনেকে এক ঘন্টা হাঁটি, কেউ দেড় ঘন্টা হাঁটি, আধা ঘন্টা হাঁটি, কিন্তু হাঁটার মাধ্যমে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অপটিমাল যে বেনিফিটটা আমরা পাচ্ছি না। অনেক সময় আমরা অনেক সময় নষ্ট করছি, অনেক সময় আমরা না বুঝে সেটা করছি। তো আসুন একটা হাঁটার মাধ্যমে আমি কিভাবে অপটিমাল একটা বেনিফিট নিতে পারি সেটা নিয়ে আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে যে আমরা ঘুম থেকে ওঠার পরে আমরা কি করব। তো ঘুম থেকে উঠে আমরা স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নামাজ কালাম পড়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে উইম হফ ব্রিদিংটা করি। তো সবাইকে বলবো যে বিশেষ করে যারা বয়স্ক, যারা দৌড়াতে পারছেন না, মানে যারা হাঁটাটাই তারা মেইন ফোকাস ব্যায়ামের ভিতরে, বিশেষ করে সকালবেলায়, তো তারা যেটা করবেন সেটা হচ্ছে উইম হফ ব্রিদিংটা আপনারা করবেন। তো উইম হফ ব্রিদিংটা কী, সেটা হচ্ছে আমি একটা শুয়ে বা বসেও করতে পারি। তো ইনিশিয়ালি যারা শুরু করবেন শুয়ে করবেন, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, ওটা দেখবেন। তো আমরা 30 বার আর কি হাইপার ভেন্টিলেশন নিয়ে, যে 30 বার নিয়ে দম ছেড়ে দিয়ে আটকে রাখি, যতক্ষণ পারি আবার টেনে নিয়ে আটকে রাখি। তো এটা আমরা যেটা করব যে হাঁটার আগে বা ব্যায়ামের পূর্বে এটা যখন করব, তখন প্রথম 3 রাউন্ড শেষ করার পরে আমরা পাওয়ার জেনারেট করব। কীরকম, যে আমি 30 বার ঘনশ্বাস নেওয়ার পর শ্বাস ছেড়ে দিয়ে আটকে রাখলাম, তারপর টেনে নিয়ে যখন আটকাবো তখন একটা পাওয়ার জেনারেট করব, মনে করব যে আমি বডিতে একটা পুরো পাওয়ার দিচ্ছি, হ্যাঁ একটা পুরো পাওয়ার নিয়ে আসবো। আপনারা যারা এটা করছেন তারা বুঝবেন যে শ্বাসটাকে আটকে রেখে একদম মনে হবে বডির ভিতরে একটা পাওয়ার জেনারেট করছি, এবং এটাকে মনে মনে কল্পনা করতে হবে। তো আমি 6টা রাউন্ড আমি বলবো ইনিশিয়ালি করে, তারপর আমরা হাঁটতে বেরোলাম। তো প্রথমেই আমরা জানি যে কোনো ব্যায়াম ইনিশিয়ালি উই শুড স্টার্ট উইথ ওয়ার্ম আপ। তো হাঁটার জন্যে যে মানে ছোটোখাটো যে ওয়ার্ম আপগুলো আছে, জাস্ট আমরা পায়ের এইভাবে আমরা একটু করার চেষ্টা করি, যে এভাবে উভয় দিকে 10টা 10টা করে রিপিট করলাম, বাম পা ডান পা এরকম 10টা 10টা করে উভয় সাইডে আমরা এটা রিপিট করলাম। তারপরে পাটাকে একটু ঝাঁকুনি দেওয়া, এটা আমরা কিছুক্ষণ করব দুই পায়ে। তারপরে সিম্পলি হাঁটুর যে ইয়াটা, হ্যাঁ 10টা করে এক সাইডে 10টা 10টা করে আমরা করব। এগুলো আগেও দেখানো হয়েছে, আবার এই যে দেখেন 10টা করে, আবার উল্টা দিকে 10টা করে, হ্যাঁ এইভাবে মাজাটা আমি একটু ঘুরালাম, হ্যাঁ এই এই সাইডে 10টা, ডান দিকে বাম দিকে আবার 10টা, এইভাবে আমরা মাজাটা ঘুরালাম। তারপরে জাস্ট এই একটু সামান্য উঠবস করবো, জাস্ট বডিটাকে একটু প্রেশার দেওয়া, ইজি, একদম খুব ইজিলি আমরা এটা করলাম। তারপরে যেহেতু আমরা সারা রাত ঘুমিয়ে আসি, এই যে একটু রুকুর মতো গিয়ে মাজাটাকে পিছনের দিকে ঠেললাম, সামনের দিকে নিয়ে আসলাম, আবার পিছনের দিকে ঠেললাম, মানে যেটা ক্যাটস অ্যান্ড কাউ বলে আমরা যেটা করি। তো আবার একটু নিচের দিকে নামলাম, হাঁটুটা দেখেন ভাঁজ আছে, আস্তে 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 উঠলাম, আবার আমরা এটাকে রিপিট করলাম, দেখেন হ্যাঁ এরকম উপরে নিচ্ছি, মাজা নিচে নিচ্ছি, মাজা উপরে নিচ্ছি, মাজা নিচে নিচ্ছি, এই এখন একটু হাঁটুটা কম ভাঁজ করে করতেছি, আবার আস্তে 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 উঠলাম, ঠিক এটা আবার আরেকটা রিপিট করলাম। তো এইভাবে আমরা এই যে এরকম 2-3টা জাস্ট মেরুদণ্ডটাকে একটু ম্যাসেজ দেওয়া, এই এই হ্যাঁ, তারপর ইজি করে উঠলাম। তারপরে আমরা যেহেতু হাতের কিছু ওয়ার্কআউট থাকবে, আমরা হাতটাকে একটু চেষ্টা করব হ্যাঁ মোবিলাইজ করতে, আবার এইভাবে উল্টা দিকে আমরা আবার করলাম, এই হাতটাকে মোবিলাইজ করার চেষ্টা করলাম, জাস্ট ইজিলি আমরা এই এইটা আমরা সবাই করি, যার যার ক্যাপাসিটি অনুযায়ী, যারা পাটাকে যত বেশি আমরা এক্সটেন্ড করতে পারি এটা ক্যাপাসিটি অনুযায়ী আমরা করব ইজিলি। এই আবার এইভাবে আমরা এই হাতটাকে এদিকে এদিকে, জাস্ট আমরা একটা সিম্পলি যে ওয়ার্ম আপগুলো করি, হ্যাঁ আবার এটাকে ক্রস করা যায়, হ্যাঁ এটাকে ক্রস করা যায় হাতটাকে। তো এটা মোটামুটিভাবে আমরা এটা করার পরে জাস্ট একটা পা সামনের দিকে দিয়ে এই পায়ে ভর রেখে, হ্যাঁ আমরা জাস্ট হাত এই যে হাতটাকে এভাবে মুভ করাচ্ছি, এগুলো জাস্ট একটু ওয়ার্ম আপ করে নেওয়া আর কি, শরীরটাকে মেসেজ দেওয়া। এবং সবসময় আমরা চেষ্টা করব যে ওই ওয়ার্ম আপগুলো করার সময় নিঃশ্বাসের দিকে খেয়াল রাখতে। এই তো মোটামুটি আমাদের এ ধরনের একটা ওয়ার্ম আপ সিম্পলি হয়ে গেলে আমরা যেটা করব যে এবার শ্বাসের হিট কীভাবে করে, তো আসুন এবার এটা হাঁটতে হাঁটতে করতে হবে যে আমরা নিঃশ্বাসের হিট কীভাবে করি। তা আমি ধরেন হাঁটতে বেরিয়েছি, এখন আমি প্রথম যে সেশনটা করব সেটা হলো নিঃশ্বাসের হিট। কী করতে হবে, আমরা দমটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে দমটা আটকে রাখলাম, আটকে রেখে আমি একটু হাঁটছি,
এবার আমি কি করলাম, 6টা ঘন শ্বাস নিলাম, তারপরে এবার ডিপ ব্রিদিং নিব, প্রথমে পেটে তারপর বুকে, প্রথমে পেটে তারপর বুকে, দুটো ধাক্কা নিচ্ছি আমি, প্রথমে পেটে তারপর বুকে। এটা আমি মনে করেন 18 বার করলাম। করার পরে আবার দম আটকে রেখে আবার আমি হাঁটছি। আবার 6টা ঘন শ্বাস, তারপরে 18টা ডিপ ব্রিদিং। তো 18টা ডিপ ব্রিদিং নিয়ে আমি দম ছেড়ে দিয়ে আটকে রেখে আবার এটা করবো। তো এটা আমি 5টা থেকে 6টা আমি রাউন্ড করতে পারি রিপিট। তো এটা হচ্ছে যে আমার শ্বাসের একটা হিট হয়ে গেল। এবার বডি মোটামুটি আপনার তৈরি। এখন আমরা যে হাঁটবো, তো হাঁটার ভিতরে আমরা চাইবো যে ভ্যারিয়েশন নিয়ে আসতে, যে কীরকম যে হাঁটার ভ্যারিয়েশনটা। আমরা যেমন ইজি হাঁটলাম, আমরা প্রথমে ওয়ার্ম আপটা হাঁটলাম। তো ওয়ার্ম আপ যে এই যে এখানে দেখেন অনেকে হাঁটাহাঁটি করতেছে, তো একটা ইজি পেসে ওনারা হাঁটতেছে। তা আমরা প্রথমে ইজি পেসে ধরেন হাঁটলাম, হাঁটার পরে এরকম 5-10 মিনিট হাঁটার পরে বডিটা যখন ওয়ার্ম আপ হয়ে যাবে, তখন আমি হাঁটার ভিতরে একটা ভ্যারিয়েশন নিয়ে আসবো, যে আমি এবার স্পিড বাড়াবো হাঁটার, যতটা পারি হাঁটার স্পিড বাড়াবো। হ্যাঁ, এই যে যতটা পারি হাঁটার স্পিড বাড়াবো, যতটা পারি হাঁটার স্পিড বাড়াবো। হ্যাঁ, এই যে যতটা পারি হাঁটার স্পিড বাড়াবো, যতটা পারি, যতটা পারি হাঁটার স্পিড বাড়াবো। হ্যাঁ, এভাবে বাড়িয়ে যতক্ষণ মনে হবে যে আমি আর স্পিডটা বাড়াতে পারছি না, তখন আমি যেটা করব, আমি স্লোলি হাঁটবো। হাঁটার পরে এটা আমি একটা ভেরিয়েশন করলাম, এই যে স্লোলি হাঁটলাম, হাঁটার পরে আমি আবার এরকম রিপিট করব আবার। এটা এক একজনের বডি ক্যাপাসিটি এক এক রকম। এই যে শুধু যদি আমি হাঁটি তাহলে আমি যে বেনিফিটটা পাবো, আর আমি যদি এই এই যে স্পিড বাড়িয়ে হাঁটলাম, স্পিড বাড়িয়ে হাঁটলাম যতটা পারি, এরপর দেখবেন অনেকে এমনি এমনি স্লো হয়ে যায় আর পারে না। তো আবার যখন স্লো হয়ে যাবে, ইজিলি আবার ইজি হাঁটলাম, আবার ইজি হাঁটলাম। হাঁটার পরে এটা আপনি 1 মিনিট 1 মিনিট করে পালস করতে পারেন, অথবা আপনার বডির ক্যাপাসিটি অনুযায়ী। যে আমি এই যে ইজি হাঁটলাম, হাঁটার পরে আমি নিঃশ্বাসটা ফেরত পাইলাম, নিঃশ্বাসটা ফেরত পাওয়ার পরে সবসময় গভীরভাবে শ্বাস নেওয়ার চেষ্টা করবো, আবার আমি হাঁটার স্পিড বাড়ালাম। এই এই যে হাঁটার স্পিড বাড়ালাম, সবসময় খেয়াল রাখবো হাঁটার সময় এই যে মাজাটা আগে আসবে, পাটা পরে যাবে। এই এই যে তারপরে আস্তে 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 হাঁটবো, মানে কমফোর্ট জোনে। তাহলে এইটা আমি যে এই যে এটা হিট, এটা হাঁটার একটা হিট, মানে আমরা যদি এটাকে হাই ইন্টেন্সিটি বলবো না, এটা মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ। তো এইটা আমি বডিকে ধাক্কা দিচ্ছি, আবার আমি নিঃশ্বাস নর্মাল করে নিয়ে আসলাম। তো এইভাবে ধরেন আমি 5 মিনিট এটা করলাম। তো 5 মিনিট করার পরে আমি যেটা করব, যে হ্যাঁ এবার আমি একটু রেস্ট নিব। হ্যাঁ, যে এটা কেউ 5 মিনিট পরে রেস্ট নিতে পারেন, 10 মিনিট পরে রেস্ট নিতে পারেন। এখন রেস্ট নেওয়ার সময় আমরা কী করবো, অনেকে আছে যে শুধু রেস্ট নিতে পারি, আর আরেকজন আমরা যেটা করতে পারি যে আমরা জাস্ট একটু এখানে কিছু এক্সারসাইজ করতে পারি। যেমন ধরেন আমি এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি বিশ্রাম নিচ্ছি, তখন আবার এগুলো রিপিট করতে পারি। তাতে কী হলো, সার্কুলেশনটা আমার ডেভেলপ করতেছে। আবার ঠিক একই রকম, এই যে ডান দিকে 10টা, বাম দিকে 10টা, হ্যাঁ এইভাবে আবার এটাকে রিপিট করতে পারি। হ্যাঁ, আবার এভাবে রিপিট করতে পারি, এভাবে রিপিট করতে পারি, হ্যাঁ এটাকে একটু রিপিট করতে পারি। তাহলে কী হচ্ছে যে সার্কুলেশনটা আমার আবার ডেভেলপ করতেছে, আবার ঠিক একই জিনিস একটু আগে যেটা করছি রিপিট করতে পারি, সঙ্গে কিছু স্ট্রেংথ ট্রেনিং। যেমন এই যে এই এই 1 2, এটা 10টা আমি করলাম মনে করেন, এই যে 10টা এভাবে, এটাতে করে আপনার স্ট্রেংথ ট্রেনিংটাও হলো। এটা কিন্তু এই যে পুরো স্ট্রেংথ ট্রেনিং হচ্ছে, পুরো বডি ওয়েট ট্রেনিং এটা। এই এই তো এটা আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্ট্যান্ট,
এই আমরা হাঁটুটাকে এইভাবে রেখে এই এই ওয়ান টু এইভাবে দশটা, থ্রি ফোর ইজি, ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন, আবার ঠিক পাটাকে চেঞ্জ করে। এটা আসলে সবাই একই রকম পারবে তা না, যেটা পারে অনেক সময় গাছ ধরে করা যায়। টু, হ্যাঁ, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন। তা এই এটা আমরা ধরেন এই যে পায়ের স্ট্যান্ডটা করলাম, এখন আমরা হাতের হাতেরটা কীভাবে করব। জাস্ট এরকম অনেক কিছু আপনারা পেয়ে যাবেন, জাস্ট এই পুশ আপ। তাহলে এটা আপার বডিতেও কিছু কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা যে যে কটা করে পারি ইজিলি। এই আবার এটা এই ভেরিয়েশনটা আমরা করতে পারি। হ্যাঁ, এগুলো এমন না যে একদম নিয়ম মেনে করতে হবে, আপনাদের যেটা যেভাবে যাদের ভালো লাগে। তো এই যে আমি হাঁটার পাশাপাশি এই যে ভেরিয়েশনগুলো করলাম, হ্যাঁ, এই এরকম করতে পারি। এই এক পা সামনে নিয়ে এই, তারপরে আর একটা জিনিস এই করে এই ওয়ান। এটা আমরা একভাবেও করতে পারি, আবার গ্যাপ দিয়ে করতে, যেমন পাটা উঠালাম এভাবে ব্যালেন্স করে আবার এটা পিছনে নিলাম, আবার এখানে ব্যালেন্স করে আবার উঠালাম। আর যারা এক্সপার্ট আছেন তারা এইভাবে এই এই, আর যারা এভাবে খালি হাতে পারবেন না তারা একটা গাছটার সামনে ধরে নিয়ে করতে পারেন, এখানে একটা সাপোর্ট দিয়ে করতে পারেন, কোনো ব্যাপার না, করলেই হলো। হ্যাঁ, এই সাপোর্ট দিয়ে, হ্যাঁ, একটা সাপোর্ট নিয়ে করা যায়। হ্যাঁ, তো এইভাবে আমরা এই একটা মনে করেন সার্কিট কমপ্লিট হলো। হওয়ার পরে আমি আবার হাঁটলাম, ঠিক একই রকম হাঁটাটা, যে আবার আমি আস্তে হাঁটলাম, শুরু করলাম, আবার আমি জোরে হাঁটলাম, আবার আস্তে হাঁটলাম। এইভাবে আমি পুরো হাঁটাটাকে যদি এভাবে পালস পালস করে, তাহলে হাঁটার ভিতরে আমার স্ট্রেন্থ ট্রেনিংটা হয়ে যাচ্ছে, আপার বডি হয়ে যাচ্ছে, আমার লোয়ার বডির স্ট্রেন্থ ট্রেনিং হচ্ছে, তারপর আমি বিভিন্নভাবে জয়েন্টগুলোকে মোবিলাইজ করতেছি। তো এতে করে আমি একটা অপটিমাল হাঁটার এক্সপিরিয়েন্স পাবো, এবং এটা শুধুই হাঁটা হবে না, এটা দিয়ে আমার কার্ডিওভাস্কুলার সিস্টেম উন্নত হবে এবং আমার স্ট্রেন্থ ট্রেনিংটাও পাশাপাশি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আপনারা যতটুকু পারেন যার যার বডির ক্যাপাসিটি অনুযায়ী, কারণ সবার বডির ক্যাপাসিটি এক না, তো আপনারা চেষ্টা করবেন যে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ শুনবেন, আপনি আপনার মতো করে এটা করবেন, আপনি যেভাবে পারেন সেভাবে করুন। অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।